আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বেবি বাইট বিড়ি আমার আজকের রেসিপি ডালপুরি খুবই সফট একটা রেসিপি এবং খুব কমন রেসিপি তারপর আমি চেষ্টা করেছি বাচ্চাদের উপযোগী করে তৈরি করার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এর জন্য আধা কাপ বুটের ডাল নিয়েছি ডালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আপনারা এখানে মসুর ডালও ব্যবহার করতে পারেন অথবা খেঁচারি ডালও ব্যবহার করতে পারেন তবে বুটের ডালটাই আমার কাছে বেশি ভালো লাগে কারণ বুটের ডাল দিলে খুব ঝরঝরে হয় আমি একটা প্যানের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব বেশি দিচ্ছি না জাস্ট ডালটা যাতে ঢেকে যায় এরকম করে দিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড চা চামচ লবণ দিয়েছি লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব অন্যদিকে আমি ডো তৈরি করে নিব এর জন্য একটা বোলের মধ্যে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এখানে ময়দা না থাকলে আটা ব্যবহার করতে পারবেন এর মধ্যে ওয়ান থার্ড চা চামচ লম্ব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটাও মিশিয়ে নিয়েছি এর সাথে এখন আমি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা বাটারও ব্যবহার করতে পারবেন তবে মেল্টেড বাটার ব্যবহার করবেন তেলটা দিয়ে আমি এরকম করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানোর পর এরকম হয়েছে চাপ দিলে একদম এরকম হয়ে যাবে এখন আমি ডো তৈরি করার জন্য পানি নিয়ে নিয়েছি আমি কুসুম গরম পানি নিয়েছি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে ডো তৈরি করে নিব আমি ডো তৈরি করে নিচ্ছি ডোটা মথার জন্য আমার প্রায় টু থার্ড পানি লেগেছে এক কাপের ওয়ান থার্ড পরিমাণ রয়ে গেছে এখন ডোটাকে মথে নিব পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট মথার পর এরকম হয়েছে ডোটা একদমই সফট হয়ে গেছে এখন এই ডোটাকে একটু স্মুথ করে আমি এটাকে ঢেকে রেখে দিব এভাবে চারপাশ থেকে একটু টেনে টেনে মাঝখানে একটু গুজে দিলে নিচের অংশটা একদম স্মুথ গোল হয়ে যায় সেজন্য এভাবে রাখা এখন এই ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেখে দিব অন্যদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে পানি একদমই শুকিয়ে গেছে ডালটা চেক করে নিচ্ছি কি অবস্থা ডাল একদম সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়ে ডালটা ঠান্ডা করে নিব আমি ডাল ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে এরকম করে নিয়েছি ব্লেন্ড করার ফলে এরকম হয়ে গেছে একদম কোনো আস্ত দানা নেই গুঁড়া গুঁড়ো হয়ে গেছে আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ অরিগানো দিচ্ছি এটা থাকলে দিবেন না থাকলে দরকার নেই এর মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এখন মেখে নিচ্ছি সব কিছু লবণ দিইনি যেহেতু সিদ্ধ করার সময় ডালের মধ্যে লবণ দিয়েছিলাম সেজন্য ডালটা মাখা হয়ে গেছে ডাল রেডি অন্যদিকে বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট পর ডোটা দেখে নিচ্ছি ডোটা একদমই সফট হয়ে গেছে এখন আমি আর এক মিনিটের মধ্যে মুথে নিচ্ছি মথে ডোটাকে এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এখন ডোয়ের একটা অংশ আমি নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে একটু টেনে টেনে লম্বা করে নিচ্ছি ছোট একটা রুটির মতো করে নিয়েছি এখন এর মধ্যে ডালের ডাল আমি এক চামচ নিয়ে তারপর এভাবে চেপে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে যে পাশ থেকে এভাবে একটু টেনে ফোল্ড করে দিতে হবে ডালটা একটু চেপে দিতে হবে যাতে বের হয়ে না যায় এভাবে একটু চেপে চেপে তারপর সিল করে দিতে হবে ডালটা একদম ভেতরে তারপর মাঝখানটা এভাবে মুড়ে দিতে হবে এভাবে একটু স্মুথ করে দিলেই হবে যাতে ডালটা বের হয়ে না যায় স্মুথ করে এভাবে একটু বলের মতো বানিয়ে নিচ্ছি আমি এভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব একটা বল নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি ময়দা লাগিয়ে নিয়েছি ময়দাটা লাগিয়ে এখন বেলুন দিয়ে আমি বেলে এটাকে পুরি বানিয়ে নিচ্ছি আমি এরকম মোটা রেখেছি খুব বেশি পাতলা করে নিই এখন ভেজে নেব ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প তেলে ভাজবো আজকে পুরি আমরা সাধারণত ডুবুতেলেই ভাজি তবে আজকে আমি অল্প তেলে ভেজে নিব তেলটা গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা পুরি দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে দুই তিন মিনিট ভাজার পরে যখন দেখা যাবে একটা পাশে এরকম ফুলে উঠেছে উপর অংশটা তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে দিয়ে আবারও দুই তিন মিনিট ভাজতে হবে ভাজতে ভাজতে তখন একটু পাশ থেকে উপর থেকে একটু একটু চেপে দিতে হবে হালকা হালকা করে হালকা হাতে এভাবে এক পাশ থেকে একটু চেপে দিলে তখন দেখা যাবে আর এক পাশ দিয়ে একটু ফুলে উঠেছে এভাবে করে আরেক পাশ দিয়ে ওইভাবে চেপে দিতে হবে চেপে দিলে পুরো পুরিটা একদম ফুলে উঠবে ডুবুতেলে দিলে দেখা যায় পুরি এমনিতেই ফুলে ওঠে যেহেতু ডুবুতেলে ভাবছি না সেই জন্য এভাবে একটু চেপে চেপে ফুলিয়ে দেওয়ার চেষ্টা এরপর উল্টে দিয়ে তারপর আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নিব এভাবে সবগুলি পুরি আমি ভেজে নিব আমি সবগুলি পুরি ভেজে নিয়েছি ভেজে প্লেটে নিয়ে নিয়েছি এখন এর সাথে আমি একটা সস বানিয়ে নিব ছোট একটা বাটিতে আমি চার চা চামচ টক দই নিয়ে নিচ্ছি এর সাথে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চিমটি পড়ে এক চিমটি পরিমাণ আমি এখানে রসুন পাউডার দিয়ে দিচ্ছি আপনারা রসুন বাটাও দিতে পারবেন তবে ফ্রেশ রসুন বাটা এক একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন এই সব কিছুকে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব ব্যাস রেডি হয়ে গেছে সসটা এখন এই সস দিয়ে সার্ভ করতে পারবেন পুরি খাওয়ার সময় আমরা দেখা যায় অনেক সময় সালাদ ব্যবহার করি শশার সালাদ অথবা পেঁয়াজের সালাদ যেহেতু বাচ্চাদের জন্য তাই অন্য সব সস না দিয়ে এরকম যদি টক দইয়ের একটা সস বানিয়ে দেন সেটা খেতেও যেমন মজা হবে পুরিটা আমি ছিঁড়ে নিয়েছি খুবই সফট হয়েছে এবং ভেতরে ডালটাও খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে খুবই সফট যেহেতু বাচ্চাদের জন্য বানিয়েছি এই জন্য এভাবে ছোটো ছোটো করে দইয়ের সাথে একটু লাগিয়ে আপনারা দিতে পারবেন বাচ্চাদেরকে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন